गुड मॉर्निंग स्टूडेंट, हमें गवर्नमेंट आईटीआई घाटालेर इलेक्ट्रिशियन इंस्ट्रक्टर। आज हमें तुम्हारे पावर टूल सम्बन्धे बोल। आगे वीडियोते हमें तुम्हारे हैंड टूल्स देखिए, आज हमें तुम्हारे पावर टूल सम्बन्धे बोल। पावर टूल्स बोलते जेगुलोते हमार पावर सप्लाई लागे। एखाने हमार इलेक्ट्रिक ड्रिल मेशिन आछे, इलेक्ट्रिक ड्रिल मेशिने एखाने हमार जे सप्लाई लाइन आछे, सप्लाई लाइने हमें सप्लाई देवार पोरे এখানে তোমরা দেখতে পাচ্ছো যে সাপ্লাই দেওয়ার পরে কিন্তু আমার ইলেকট্রিক ড্রিল মেশিন আমার চালু হলো। ইলেকট্রিক ড্রিল মেশিনে এখানে ড্রিল বিট লাগাতে হয়। ড্রিল বিট লাগিয়ে আমার কোনো দেয়ালে বা কোনো কাঠে আমার ড্রিল করার জন্য যেখানে দরকার সেখানে ড্রিল করার জন্য আমাকে এই ড্রিল মেশিনটা ইউজ করতে হয়। বেসিক্যালি এটা ওয়্যারিং পারপাসেই বেশি ইউজ হয়। এছাড়াও সোল্ডারিং আয়রন আছে। সোল্ডারিং আয়রন তোমার এখানে পিসিবি সার্কিটে কোনো কিছু সোল্ডারিং করতে, এখানে সোল্ডারিং যদি ছেড়ে যায় বা নতুন করে কিছু যদি ডায়োড রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার যদি ইনস্টল করতে হয় তো সেখানে আমার সোল্ডারিং আয়রন ইউজ করতে হয়। এখানে এই সোল্ডারিং আয়রনটা 125 ওয়াটের আছে, এছাড়াও 65 ওয়াট ও 25 ওয়াটের পাবো। তো এখানে আমার 25 ওয়াটের সোল্ডারিং আয়রন আছে। তো আমি সোল্ডারিং করে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে সাপ্লাই দেওয়ার পরে আমার সোল্ডারিংটা হয়। প্রথমে আমি বলি, সোল্ডারিং আয়রন যখন ইউজ করবে প্রথমে সাপ্লাই দিলে এখানে একটি লাইট জ্বলবে, ঠিক আছে? এটা 25 ওয়াটের সোল্ডারিং আয়রনের ক্ষেত্রে লাইট জ্বলবে। এই সোল্ডারিং আয়রনের ক্ষেত্রে কোনো সিম্বল নেই, এটা আমাকে উপর থেকে হাত দিয়ে বুঝে নিতে হবে যে আমার সোল্ডারিং আয়রনটা গরম হয়েছে, ঠিক আছে? তো এখানে যেহেতু এটা লাইট জ্বলছে তো আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো গরম হওয়ার জন্য। গরম না হলে আমি সোল্ডারিং করতে পারবো না। আমি কিছুক্ষণ রেখে দেবো। সবসময় মাথায় রাখতে হবে যে যখন আমি সাপ্লাই লাইনে সোল্ডারিং আয়রনটা দিয়ে আমি সোল্ডারিং আয়রনটাকে গরম করবো সোল্ডারিং করার জন্য, তো আমার দেখতে হবে লাইটটা সবসময় যেন অন থাকে। লাইট অফ হয়ে গেলে এই আমার সোল্ডারিং প্লেটটা, সোল্ডারিং লিড আমার হিট হবে না, এবং হিট না হলে আমি এটা সোল্ডারিং করতে পারবো না। দেখো, আমি তোমাদের দেখাবো কীভাবে সোল্ডারিং করতে হয়। এটা সোল্ডারিং গাম, এটা সোল্ডারিং ফ্লাক্স। প্রথমে সোল্ডারিং গাম দিয়ে যেখানে আমি সোল্ডারিং করব, ধরো আমি এখানে সোল্ডারিং করব, সেখানে আমি প্রথমে সোল্ডারিং গামটা ভালো করে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এই সোল্ডারিং ফ্লাক্সে ধরলে সোল্ডারিং ফ্লাক্স আমার গলে এইখানে আমি এইভাবে দেখতেই পাচ্ছ এখানে আমি সোল্ডারিং করেছি। যেখানে ব্ল্যাক স্পট আছে ওখানে সোল্ডারিং করেছি। এইভাবে সোল্ডারিং করতে হয়। তো এই আজকের ভিডিওতে এই হলো আমার পাওয়ার টুলস ও তার ব্যবহার।